পূজা অর্চনা অঞ্জলি দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে। আজ মঙ্গলবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এরপর অঞ্জলি দর্পণ বিসর্জন প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিষণ্ণ মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায় আগামী বছরে আবার আসার আহ্বান। বিদায়ের ঘণ্টা বেজেছে, তাই মাকে আরো একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় মন্দিরে ভিড় জমায়। দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। সকল প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি। সবাই মায়ের কাছে প্রার্থনা জানায় যেন সকল বিশৃঙ্খলা দূর হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে সবাই যেন মিলেমিশে থাকতে পারে। দশমী বিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গ উৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গতি নাসিনী মাকে বিদায় দিয়ে বিষণ্ণ মনে ঘরে ফিরবে সবাই, মিলিত হবে আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।